Break, 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 break. Second stanza, second class. Oh well for the fisherman's boy that he shouts with his sister at play. Oh well for the sailor lad that he sings in his boat on the bay. Kobibolchen here, oh well suggests a sense of envy. It connects that these bleak young people have losses yet to come. এখানে ও ওয়েল অভিব্যক্তিটির দ্বারা কবি একটা ঈর্ষার ভাব ফুটিয়ে তুলেছেন এটাতে বোঝাতে চেয়েছেন যে এইসব আনন্দে উচ্ছ্বল তরুণ তরুণীদের জীবনে ক্ষতি এখনও আসেনি কবি বোঝাতে চেয়েছেন এখানে দ্য পোয়েট লুকস অ্যাট দ্য ফিশারম্যানস বয় প্লেইং হ্যাপিলি উইথ হিজ সিস্টার অ্যান্ড ফিলস স্যাড দ্যাট হি ইজ অ্যালোন আফটার হিজ ফ্রেন্ডস ডেথ কবি দেখেন যে জেলের ছেলে তার বোনের সঙ্গে আনন্দে খেলা করছে আর তিনি দুঃখ পান এই ভেবে যে তার বন্ধুর মৃত্যুর পর তিনি একলা হয়ে গিয়েছেন কবি এখানে বে কথাটা ব্যবহার করেছেন বি এ ওয়াই এ বে ফর্মস আফটার দ্য সি ইরোডস সফট রক বিটুইন মাসেস অফ হার্ড রক ইট ইজ স্মলার দ্যান গালফ বাট লার্জার দ্যান কোভ অর্থাৎ শক্ত পাথরের মধ্যে যে নরম অংশগুলো সমুদ্রের কারণে হয়ে গেলে খাড়ি তৈরি হয় এটা উপসাগরের চেয়ে ছোট কিন্তু সমুদ্রের যে সংকীর্ণ অংশ উপকূলে প্রবেশ করে তার থেকে কিন্তু বড় কবি বলেছেন হিজ বোট অন দ্য ঘে অর্থাৎ এটা একটা অনুপ্রসর দৃষ্টান্ত হে আর দ্য ডেট পাস্ট অ্যান্ড দ্য সি বোথ ক্রিয়েটা ফিলিং অফ সফট মেলাঙ্কলি দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য চিলড্রেন অ্যান্ড দ্য কন্টেনমেন্ট অফ দ্য সেইলার বয় মেক দ্য পোয়েট ফিল দ্য লস অফ ইস ফ্রেন্ড মোর অ্যাকুটলি এখানে মৃত অতীত ও সমুদ্র উভয়ই একটা হালকা বিষাদের অনুভব রচনা করেছে শিশুদের মধ্যে বন্ধুত্ব এবং তরুণ মাঝির পরিতৃপ্ত বোধ কবির বন্ধু হারানোর বেদনাকে আরও তীব্র করে তুলেছেন কবি বলছেন ও এল ফর দ্য ফিশারম্যানস বয় আহা কি ভালো জেলের ছেলে দ্যাট হি শাউস উইথ হি সিস্টার অ্যাট প্লে চিৎকার করে সে তার বোনের সঙ্গে খেলে ও ওয়েল ফর দ্য সেইল ল্যাড আহা কি ভালো যুবক মাঝি দ্যাট হি সিংস ইন ইস বোট অন দ্য বে গান গেয়ে নৌকা খারিয়ে ভাসিয়ে দেয় অ্যান্ড দ্য স্টেটলি শিপস গো অন থার্ড প্যাসেজে আমরা আসবো যেখান থেকে স্টার্ট হয়েছে তার আগে বলি সেকেন্ড প্যাসেজ তোমরা ভালো করে পড়ে নাও দেখবে এরপরে যখন তোমাদের এমসিকিউ কিউ কিউ করবো তোমরা যদি এই ভিডিওটি শুনে নাও দেখতে তোমরা পাচ্ছ না ঠিকই কিন্তু যদি তোমরা ভিডিওটি শুনতে পাও তাহলে দেখবে তোমাদের ভালো হবে এবং অনেকেই আমাকে প্রশ্ন করছে যে কেন স্যার দেখা যাচ্ছে না তোমাদের জ্ঞাতার্থে জানাই আমার মোবাইলটির ক্যামেরা নষ্ট হয়ে গেছে যার জন্য ক্যামেরা থেকে দেখা যাচ্ছে না যার ফলে আমাকে ভিডিও আকারে ইউটিউবে প্রকাশ করতে হচ্ছে এবং সেটি আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি কারণ ভয়েস ম্যাসেজ যেহেতু ইউটিউবে যায় না এবং লিমিটেড ইন্টারনেট প্যাক থাকে তার জন্য সবাইকেও ভয়েস ম্যাসেজ ইন্ডিভিজুয়ালি পাঠানো সম্ভব হয়ে ওঠে না তাই জন্য তোমরা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েই দেখবার চেষ্টা করো অর্থাৎ শুনবার চেষ্টা করো দেখতে না পারলে কী হবে তোমরা ক্লাসগুলোকে ভালো করে শোনো এবং অবশ্যই যখন এমসিকিউ এসিকিউ দেবো তোমরা সেটা সলভ করবার জন্য চেষ্টা করবে ততক্ষণ তোমরা অপেক্ষা করো আমি থার্ড প্যাসেজ নিয়ে খুব শীঘ্রই তোমাদের কাছে আসছি ধন্যবাদ